হে বস, কেমন আছো তোমরা? বাড়া এখন ফেসবুক ইউটিউব খুললেই শুধু সেই বালের নন্দিনী দি। ঠিক ঠিক বাল, নন্দিনী, নন্দিনী আর নন্দিনী। বাড়ার জীবনটাকে অতিষ্ঠ করে দিল এই বালের নন্দিনী। দিদি, আমি আর তোমাকে কিছু বলবো না। সরি সরি সরি। আচ্ছা, আমি একটা কথা বলবো, এখানে পড়ছে ডালের তরকা, সামনে দাঁড়িয়ে মনের তরকা। তবে এই ফুটবলার গুলোকে কি বলবো মারা, এরা ফুটবল করতে গেছে নাকি দিদির লাভের বাগান দেখাতে গেছে? এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? রাস কি আছে এত গ্লেন্ডক মারা? তুই জানিস না দিদি রোজ রাতে মুখেতে আশীর্বাদ আটা মেখে সয়? আর ফুটবল করতে গেছিস নাকি দিদির উপর লাইন মারতে গেছিস? ঠিক ঠিক তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? রাস কি আছে এত গ্লেজ? আচ্ছা, আমি একটা কথা বলবো, এখানে পড়ছে ডালের তরকা, সামনে দাঁড়িয়ে মনের তরকা। বাড়া, এই সমস্ত ফুড ব্লগার গুলোর জন্যই দিদি এত ভাইরাল। কিন্তু দিদির মনটা এতটাই ছোট যে দিদির মন আর কুত্তার দুটোই সমান। সঠিক বলেছেন। তাই তো দিদি রাতারাতি সেলিব্রিটি হয়ে রানু মন্ডল হয়ে গেছে। ভগবানের দৌলতে যাচ্ছে, ওরা ভগবানের নয় সার্ভেন্ট, চাকর, ভগবানের চাকর এরা। আমি 2 বছর ধরে স্ট্রাগল করেছি, স্ট্রাগল করার পরে কি আমি এই জায়গাটা পেয়েছি, ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ চাই। ওয়েল ডান, তালিয়া হনি চাই। না মানে দিদি বলছি, ব্লগার গুলো না হয় তোমার ওই হোটেলে গিয়ে তোমার ওই রান্না করা পচা মাংসটা খাইনি, কিন্তু তোমার ওই মিষ্টি হাসিটা তো ভাইরাল করেছে। তো তার জন্য একটু ছোট্ট করে হলেও তো ধন্যবাদ জানাও ওদেরকে। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি থাকো তোমার অহংকার নিয়ে, আমি চললাম। তো যাওয়ার আগে তোমার জন্য আমি 2 লাইন কবিতা লিখেছি, সেটা শুনে নাও। ইঁদুর ছানা ছাগল ছানা নিয়ে গেল ভূতে, ইঁদুর ছানা ছাগল ছানা নিয়ে গেল ভূতে, দিদি তোমার ওই অহংকারের মুখে একদিন দিবে কুকুরে মুতে।